হাই গাইস, হোয়াটস আপ, দিস ইজ মি বাজিত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এক ক্লিকেই এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা নিমিশেই চেঞ্জ করবেন, আপনারা একই ফটোতে অ্যানাদার ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করবেন। তো আপনারা এক ক্লিকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা শিখতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দেন। ওকে, প্রথমে হচ্ছে আপনাদের ফোনে ফটোরাম অ্যাপটিকে ওপেন করে নেবেন। এই অ্যাপের লিঙ্ক আমার ইনস্টাগ্রামের বায়ুতে দেওয়া আছে, আপনারা সিম্পলি আমার ইনস্টাগ্রাম বায়ুতে যান অ্যান্ড এখান থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করে নেন। ওকে, অ্যাপটিকে ওপেন করার পর প্রথমে হচ্ছে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন অ্যান্ড এটাতে ক্লিক করার পর আপনার গ্যালারি কিন্তু সমস্ত ফটো আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যেই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সিম্পলি সেই ফটোটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, ফটোটাকে সিলেক্ট করার পর একটু স্ক্রল করবে অ্যান্ড স্ক্রল করার পর কিন্তু আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পর আপনাদের সামনে কিছুটা এরকম একটি ইন্টারফেস শো হবে। সিম্পলি আপনার হচ্ছে এখান থেকে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো আপনাদের নেট একটু ভালো হলে কিন্তু সাথে সাথেই দেখিয়ে দেবে, এছাড়া আপনাদের নেটটা যদি স্লো থাকে তাহলে একটু লোড নেবে। ওকে, এখানে অনেকগুলা কিন্তু রেজাল্ট আপনাদেরকে দেখাবে, বাট এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন অ্যান্ড নিচে আসার পর অ্যান্ড এখান থেকে আপনারা যেই মোডে ব্যাকগ্রাউন্ড চান সেই মোডটাকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে সানসেট যে মোডটা আছে এটাকে ট্রাই করবো, তার জন্য এটার উপরে ক্লিক করবো অ্যান্ড এটার উপরে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি আমাদেরকে চারটা ব্যাকগ্রাউন্ড আমাদের ফটোতে অ্যাড করে দেবে। এখান থেকে যদি আমাদের এই চারটা ব্যাকগ্রাউন্ড যদি ভালো না লাগে তাহলে আরও ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করতে চাইলে এখানে জেনারেট ফোর মোডে ক্লিক করলে কিন্তু আরও চারটা ব্যাকগ্রাউন্ড এভাবে অ্যাড করে দেবে অ্যান্ড এছাড়া হচ্ছে আমরা নিচে স্ক্রল করে এখান থেকে আরও যে মোডগুলো আছে এখান থেকে আমরা প্রত্যেকটা মোড কিন্তু আমরা চাইলে ট্রাই করতে পারি। তো এখান থেকে আমি হচ্ছে এখন এই গোল্ডেন যে মোডটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি, গোল্ডেন লাইট অ্যান্ড গোল্ডেন লাইটে ক্লিক করার পর কিন্তু আরও চারটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবে গোল্ডেন লাইট যে মোডটা আছে এই মোড হিসাব করে। তো আপনারা একটু অপেক্ষা করবেন, আপনাদের নেটটা যদি ফাস্ট হয় তাহলে সাথে সাথে রেজাল্ট দেখিয়ে দেবে, এছাড়া হচ্ছে একটু লোড নেবে আপনাদের নেটের স্পিডটা কম থাকলে। তো আমার ওয়াইফাইয়ের নেটের স্পিডটা একটু দুর্বল কারণ আমি হচ্ছে একটু দূরে আসি আমার রাউটার থেকে, এই কারণে একটু লোড নিচ্ছে। তো আপনারা একটু অপেক্ষা করতে থাকেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারটা ব্যাকগ্রাউন্ড আপনার আমাদেরকে অ্যাড করে দিয়েছে, বাট আমাদের কাছে চারটা ব্যাকগ্রাউন্ড ভালো না লাগলে এখান থেকে জেনারেট ফোর মোডে ক্লিক করলে কিন্তু আরও চারটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবে অ্যান্ড এছাড়া হচ্ছে আপনারা যদি চান আপনাদের ব্যাকগ্রাউন্ডে ব্লার ব্যাকগ্রাউন্ড লাগবে তাহলে আবার নিচে আসবেন অ্যান্ড নিচে আসার পর এখান থেকে বোকে ইফেক্টটাকে সিলেক্ট করবেন, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লারও হবে অ্যান্ড বোকেও হবে অ্যান্ড এটা অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবেন অ্যান্ড একটু অপেক্ষা করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদেরকে চারটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছে, বাট আপনারা যদি চাইলে আরও চারটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে জেনারেট করতে পারেন এখানে ক্লিক করলেই। ওকে, এখানে যে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো কীভাবে এটা ডাউনলোড করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে প্রথমে সানসেটে ক্লিক করছি, বাট আমি হচ্ছে এখান থেকে সানসেটের এই ফটোটাকে ডাউনলোড করব, তার জন্য এই ফটোর উপরে ক্লিক করবো অ্যান্ড এই ফটোর উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন কারণ ফটোটা একটু লোড নেবে। সো গাইস, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটু লাইক করে দিন। ওকে, এরপর হচ্ছে উপরে এই শেয়ার আইকনে আপনারা ক্লিক করবেন, উপরে এই শেয়ার আইকনে ক্লিক করবেন অ্যান্ড এই শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ওকে, সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, এরপর উপরে এই ডানে ক্লিক করে দেবেন। সো গাইস, এটা এই অ্যাপের যে প্রিমিয়াম ভার্সনটা সেটাকে ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি ইনস্টাগ্রাম ওপেন করবেন অ্যান্ড ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। ওকে, আপনাদের ফোনে ইনস্টাগ্রামটাকে ওপেন করে নেবেন অ্যান্ড ইনস্টাগ্রামটি ওপেন করার পর সার্চ বারে হচ্ছে এনিথিং বাই জিত লিখবেন, আমার চ্যানেলের নামটি লিখবেন। এনিথিং বাই জিত লেখার পর কিন্তু আমার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসবে, এখান থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ওপেন করবেন। ওকে, ওপেন করার পর প্রথমে হচ্ছে আপনারা কী করবেন, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফলো করে নেবেন অ্যান্ড ফলো করার পর কিন্তু আপনারা এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন আমার বায়োতে, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখানে হচ্ছে একটা লিঙ্ক পেয়ে যাবেন, আই ইউজ অল প্রিমিয়াম অ্যাপ ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলে কিন্তু আমি যে সব সফটওয়্যারগুলো ফ্রিতে ইউজ করে প্রিমিয়াম ভার্সনগুলো সবগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। তো গাইস, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, এছাড়া যাদের একটু অসুবিধা হয় অ্যাপগুলো নামাতে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজও করতে পারেন। তো প্রথমে আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।